হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেটাইজ। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ক্যাটালগ, পাকিস্তানি খুব সুন্দর সিগনেচার লন কালেকশন। হ্যাঁ, এই এই ক্যাটালগে হচ্ছে কি 13টা ড্রেস আছে এবং প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর সুন্দর। সবচেয়ে মানে ভালো দিক হচ্ছে এই ক্যাটালগটা, সেটা হচ্ছে লাইভ চার্টও আছে, ডিপ চার্টও আছে। হ্যাঁ, তো সবাই সবার পছন্দ অনুযায়ী ড্রেস নিতে পারবেন এবং ড্রেসগুলো খুবই সুন্দর। অলমোস্ট মানে অনেক ড্রেসই বুক হয়ে গেছে আমার, আমার কাছে খুব বেশি পিসেস নাই। তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু পেজে ছবি আপলোড করেছি তো সবাই হচ্ছে কি এটার ভিডিও দেখতে চাচ্ছে, তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সবগুলো ড্রেসের ভিডিও দেখিয়ে দিই। হ্যাঁ, আর এইখানে আমি ফার্স্ট ড্রেস যেটা, এখানে কিন্তু যে ইনস্ট্রাকশন, ওয়াশিং ইনস্ট্রাকশন, কীভাবে মেনটেন করবেন ড্রেসটাকে, এখানে ফুল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। এবং এটা হচ্ছে অরিজিনাল একটা পাকিস্তানি ক্যাটালগ। আচ্ছা, আমি দেখানো স্টার্ট করছি। আপনারা অবশ্যই ড্রেসের যে স্ক্রিনশট দিবেন অথবা খুবসুরত S01 লিখে অর্ডার প্লেস করবেন, ঠিক আছে? মানে জাস্ট দোপাট্টার একটা সাইডের কর্নারের স্ক্রিনশট দিয়ে বলবেন না যে এই ড্রেসটা আছে কিনা, কারণ আমরাও বুঝতে পারি না, আপনারাও তো, যদি ভুল ড্রেস চলে যায় তাহলে দুইজনের মধ্যেই মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, তাই না? আচ্ছা, এই ড্রেসটা দেখাবো, খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই ড্রেসগুলার সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই ড্রেসগুলার যেই প্যাচেসগুলো, হ্যাঁ, সেটা অলরেডি এমব্রয়ডারি করে বসিয়ে দেওয়া আছে ড্রেসের মধ্যে। সো আপনাদের এমব্রয়ডারিটা বসানোর জন্য আপনাদের এক্সট্রা কোনোই খরচ করতে হবে না। হ্যাঁ, নর্মালি কী হয়, এমব্রয়ডারি কিন্তু ড্রেসের যে প্যাচেসগুলো ওইগুলো বসানোর জন্য আবার এক্সট্রা করে টাকা পেমেন্ট করতে হয় ইসেদেরকে, তাই না? এই দেখেন, এই যে ফুল কাজটা আছে, এই ফুল কাজটাই হচ্ছে গিয়ে ফুল কাজটাই হচ্ছে কিন্তু এমব্রয়ডারি করা, যে এখানে ব্ল্যাক কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে। মানে এখানে যত কি যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু এমব্রয়ডারি করা, রেশমি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ, এখানে যেমন লাইট গ্রিন, ডিপ গ্রিন, তারপরে মাস্টার্ড কালার, অরেঞ্জ কালার, ব্ল্যাক, সব কিছুর কম্বিনেশনে খুবই সুন্দর। এখানে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে। প্যান্টের ম্যাটেরিয়ালসটা খুবই ভালো একটা ম্যাটেরিয়ালস, একটু দেখি তো কী দিয়েছে প্যান্টের ম্যাটেরিয়ালসটা। প্যান্টের ম্যাটেরিয়ালসটা নর্মাল কোনো কটন কাপড় না। হ্যাঁ, প্যান্টের ম্যাটেরিয়ালসটা খুবই ভালো একটা ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্ট পিসটা। হ্যাঁ, আর আমি আপনাদেরকে ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে নিই। আচ্ছা, আমি একটু ফ্রন্ট পার্টটা সরিয়ে দিই, ফ্রন্ট পার্টটা সরিয়ে আমি কিছু ব্যাক পার্টটা আগে দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, ফুল ব্যাক পার্টটাও কিন্তু এমব্রয়ডারি করা, এগুলো কিন্তু কোনো কিছুই প্রিন্ট না, ঠিক আছে? সব একদম যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু এমব্রয়ডারি করা। ড্রেসের মধ্যে যা আছে, হ্যাঁ, এগুলো কিন্তু বডি 60+ হবে, একদম অনেক লম্বা চওড়া একটা বডি হবে। এবং এটার এটা কোথায় মেজারমেন্ট, এটা কোথায় একটু লেংথটা দিয়ে দিই আমি। যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই হচ্ছে কি এমব্রয়ডারি করা, এখানে কোনো প্রিন্টের কোনো মানে কোনোই নাই। হ্যাঁ, এই যে দেখেন 49 পর্যন্ত এটার লেন্থ আছে। এবং এটার স্লিভসটা দেখিয়ে দিচ্ছি, স্লিভসটা তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা স্লিভস। এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে? এই যে ফুল স্লিপসটা এমব্রয়ডারি করা, স্লিপসের ফ্রন্টে যেই রাউন্ড শেপের যে কাজটা আছে এই কাজটাকে অবশ্যই আপনারা এই যে ক্যাটালগের মতো করে কাট আউট করে দিবেন, ঠিক আছে? ক্যাটালগের মতো করে কাট আউট করে দিবেন। এখানে ড্রেসের নিচেও যে রাউন্ড শেপের কাজটা আছে এরকম করে টেলারকে বলবেন কাট আউট করে দিতে।
খুবই আর্টিস্টিক এই ড্রেস। আমি জানি একটা ড্রেসও হয়তো থাকবে না, একটা ড্রেসও থাকবে না, বিকজ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর। লাস্ট যে ড্রেসটা থেকে যাবে সেটা আমি বানাবো যদি থাকে আর কি, আমার ভাগ্যে যদি থাকে। নর্মালি অনেক কাপড়াই হয়তো মনে করে একদম পিওর লাক্সারি শিফনের যেই ম্যাটেরিয়ালসটা, সেই ম্যাটেরিয়ালসের দোপাট্টা, এবং দোপাট্টাটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা। অনেক আপুরাই, যেটা বলছিলাম যে অনেক আপুরাই মনে করে যে আমি হয়তো কে করি সুন্দর ড্রেসটা হয়তো আমি নিজে রেখে দিয়ে নিজে বানাই, বাট ট্রাস্ট মি আমি কখনোই রাখি না আনলেস যদি দেখি যে হ্যাঁ এটা পরে আছে, ওকে ঠিক আছে আমি বানিয়ে ফেলি। আমি যেই দিন বানাতে দিই তার পরের দিনই দেখা যায় এটার জন্য কোয়েরি আসে এবং বলে যে হ্যাঁ আপু কেন আপনি বানালেন হ্যান ত্যান এটা সেটা। বাট ট্রাস্ট মি আমি কখনোই চাই না যে আমার কোনো আপুর মন খারাপ হোক। হ্যাঁ, তো খুব সুন্দর সিগনেচার লনের প্রাইস হচ্ছে 3250 করে। এটা ছিল ফার্স্ট ড্রেসটা। হ্যাঁ, এগুলোর ম্যাটেরিয়ালসটা হচ্ছে লন, সিগনেচার লন, হ্যাঁ কোনো নর্মাল লন না, সিগনেচার লন। এখন দেখাবো এই ড্রেসটা খুব সুন্দরতে। আচ্ছা, ব্যাক পার্টটা আগে দেখিয়ে নিই, ব্যাক পার্টের উপরে আমি ফ্রন্ট পার্টটা রাখবো। এই ড্রেসগুলোতে আপনারা হচ্ছে কি মানে এই লন ফেব্রিকটাতে আপনারা হচ্ছে গিয়ে সুইসের একটা ফ্লেভার পাবেন, ঠিক আছে, সুইসের ফ্লেভার পাবেন। এটার হচ্ছে গিয়ে স্লিভস এবং ব্যাক পার্ট একসাথে দেওয়া আছে, ঠিক আছে, ফুল স্লিভসটাও এরকম হবে, ব্যাক পার্টটাও সেম এরকম হবে। অনেক লম্বা চওড়া একটা কাপড় দেওয়া আছে এবং এই যে সাইডে দেখেন এটার কিন্তু সাইডে একটা পার্ট দেওয়া আছে, যেই পার্টটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে যাবে। এই যে এই যে পার্টটা দেওয়া আছে, এই পার্টটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টে, ব্যাকে এবং দুই স্লিভসে যাবে, ঠিক আছে। এই পার্টটা অনেক লম্বা চওড়া একটা পার্ট দেওয়া আছে, ওকে, স্লিভসও এটাই হবে, সেম এই জিনিসটাই স্লিভস হবে। এটার কালারটা হচ্ছে একটা অ্যাশ কালার, হ্যাঁ এটার কালারটা হচ্ছে নাইস একটা অ্যাশ কালার। আচ্ছা, বডিটা আমি মেপে বলে দিই, বডিটা কতটুকু থাকবে, ওকে। এই যে পার্টটা বাদ দিয়ে কিন্তু আমি বডি ধরেছি, হ্যাঁ, তারপরেও 35.5 দেখাচ্ছে, দ্যাট মিন 70 প্লাস বডি আছে। আচ্ছা, ড্রেসের ফ্রন্টে কিন্তু অলরেডি ড্রেসের সাইডের যেই পার্টটা, এই পার্টটা কিন্তু অলরেডি ড্রেসের নিচে করা আছে। হ্যাঁ, তো আপনারা যেটা করতে পারবেন, এই পার্টটা কিন্তু স্লিভসের জন্য তো আলাদা করে দেওয়াই আছে স্লিভসে, তো এই পার্টটা থেকে যতটুকু বেঁচে যাবে আপনারা সেটা ফেলে না দিয়ে সেটা হচ্ছে গিয়ে ড্রেসের ইসে দিয়ে দিতে পারবেন, এই প্যান্টে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, অনেকটুকুই কিন্তু বেঁচে যাবে। তো সেই পোর্শনটুকু কিন্তু আপনারা ড্রেসের প্যান্টে দিয়ে দিতে পারবেন খুব সুন্দর করে। এবং এটা হচ্ছে গিয়ে একটা লাইট চার্টের মধ্যে লাইট কালার দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ, এখানে অ্যাশ কালারের সুতো আছে, তারপরে লাইট পিচ পিঙ্ক কালারের সুতো আছে, পিঙ্ক কালারের সুতো আছে, এই যে এখানে খুব সুন্দর অলিভ গ্রিন কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা। এবং এমব্রয়ডারি ফিনিশিংটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখানে কিন্তু কোনো কিছুই প্রিন্টেড না, সব কিছু, এটা হচ্ছে সিঙ্গেল কালারের ট্রাউজারটা, হ্যাঁ কোনো কিছুই প্রিন্টেড না, সব কিছুই হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। আর এটার দোপাট্টাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা, লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টার দুই সাইডেই এমব্রয়ডারি করা। হ্যাঁ, দোপাট্টার দুই সাইডই হচ্ছে এমব্রয়ডারি করা এবং ফুল দোপাট্টাটা ছোটো ছোটো করে ফ্লাওয়ার করে এমব্রয়ডারি করা। এই হলো গিয়ে দোপাট্টার দুই সাইডের এমব্রয়ডারিটা, একদম দোপাট্টার ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে পিওর লাক্সারি শিফনের যে ম্যাটেরিয়ালসটা থাকে সেই ম্যাটেরিয়ালসটা আপনারা যখন মানে হাতে পাবেন তখন আপনারা একদম মনটা খুশি হয়ে যাবে যে এত সুন্দর ড্রেস, খুবসুরত, আসলেই অন্যরকম টাইপের একটা ড্রেস, তাই না, খুবসুরত, আসলেই অন্যরকম। ঠিক আছে, এটা হচ্ছে S02, প্রাইস হচ্ছে 3250 করে।
অ্যাশ কালারটা জাস্ট জটিল একটা অ্যাশ কালার। আমার মনে হচ্ছে অ্যাশ কালারটাকে আমি একটু থাকে না ই করে সিলেক্টেড আইটেম হিসেবে নিয়ে আসি। এটা হচ্ছে একটা অফ ক্রিম কালারের মধ্যে, না ক্রিম কালারের মধ্যে, ক্রিমের সাথে মাস্টার্ড এবং কপার কালারের কম্বিনেশন। এটা হলো গিয়ে ব্যাক পার্টটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের, ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা। এমব্রয়ডারি সুতাগুলো তো বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, মাস্টার্ড কালার এবং কপার কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, একটা নাইস একটা লাইট ক্রিম কালারের মধ্যে। ড্রেসগুলো খুবই জটিল, খুবই জটিল, মানে সেই লেভেলের জটিল। এটা হলো গিয়ে ড্রেসটার ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টটা অল ওভার এমব্রয়ডারি করা। আর অল ওভার এমব্রয়ডারি করা জিনিসের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে গিয়ে মানে আপনার কয়েক ওয়াশের পরে জিনিসটা নষ্ট হবে না, ঠিক আছে। এমব্রয়ডারির কারণে কাপড়টা অনেক জমে থাকে বলে না, কাপড়টা অনেক জমে থাকবে। আচ্ছা, এইটার কিন্তু গলার ডিজাইনটা আপনারা, গলার ডিজাইনটাতে আপনারা একটু বাটন সেট করতে পারেন, বিকজ এইখানের যেই ডিজাইনটা লম্বা করে দুটা টানা দেওয়া আছে, এটার মধ্যে আপনারা চাইলেই খুব সুন্দর করে হোয়াইট কালারের স্টোন টাইপের বসাতে পারেন, তখন কিন্তু ড্রেসটা আউটলুকটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে নর্মাল কামিজ স্টাইলে না বানিয়ে একটু ঢিলা ঢালা স্টাইলে, কুর্তি স্টাইলে বানালে জিনিসটা বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ট্রাউজারটা, প্রত্যেকটা ড্রেসেরই ট্রাউজার আসবে সিঙ্গেল কালারের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে, সরি এটা হচ্ছে গিয়ে স্লিপসটা। দেখেন আপনারা কত বড় একটা স্লিপস দেওয়া আছে, তো এটা দিয়ে কিন্তু আপনারা ভেলভেটের স্টাইলের হাতা বানাতে পারবেন, এবং ফুল হাতাটার মধ্যেই কিন্তু এই কাজগুলো পড়বে। হ্যাঁ, অনেক বড় চওড়া জিনিস দেওয়া আছে, যদি আপনারা কেউ মানে নর্মাল স্টাইলের হাতা যেটা সেটা বানান, তাহলে কিন্তু এখান থেকে অনেকটুকু কাজ বেঁচে যাবে। সেই কাজটা কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে কাটিং করে ড্রেসের প্যান্টে বসাতে পারেন। এগুলো হচ্ছে কি আমাদের মেয়েদের জাস্ট কমন সেন্স, যে আপনি কিভাবে আপনার ড্রেসটাকে একটু সবার থেকে আলাদা করবেন, জাস্ট এই ব্যাপারটাই পুরোটাই কমন সেন্সের ব্যাপার। এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আইডিয়া আমাদের, তাই না, যে আমি কিভাবে আমার ড্রেসটাকে অন্য কাছ থেকে আলাদা করতে পারবো। এই যে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার কাজ করা দোপাট্টা। দোপাট্টাগুলো জাস্ট জোস, মানে দোপাট্টার ম্যাটেরিয়ালস দেখে আমি আমি টোটালি পাগল হয়ে গেছি, যে এত সুন্দর দোপাট্টা, এত সুন্দর ম্যাটেরিয়ালসের, ঠিক আছে, অল ওভার এমব্রয়ডারি করা। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন দেখতেই পাচ্ছেন যে মানে মানে স্লিপসে অনেক বেশি কাপড় দেওয়া আছে, কাপড়টা বেঁচে যাচ্ছে, তো আমি কেন আমার টেলার্সকে শুধু শুধু দিয়ে আসবো, তাই না। আমি ওটা দিয়ে তো আমি চাইলে আমার ড্রেসটাকে অন্যরকম করতে পারি। তো এটা হচ্ছে S03, প্রাইস হচ্ছে 3250। এইটারও হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট এবং স্লিপসটা একসাথে দেওয়া আছে। হ্যাঁ, ব্যাক পার্ট এবং স্লিপসটা হচ্ছে একসাথে দেওয়া আছে। এই যে এই যে ড্রেসের নিচের যে এক্সট্রা পার্ট, সাইডে যে পার্টটা আছে, এটা হচ্ছে গিয়ে স্লিপসে যাবে, ড্রেসের নিচে যাবে। হ্যাঁ, আর ড্রেসের ফ্রন্টের খুব সম্ভবত করেই দেওয়া আছে। তো হ্যাঁ,
ড্রেসের ফ্রন্টে, না ড্রেসের ফ্রন্টে করে দেওয়া নাই, আপনারা চাইলে ড্রেসের ফ্রন্টেও বসিয়ে নিতে পারবেন। ওরা যেটা করেছে প্যান্টের নিচে দিয়েছে, ঠিক আছে, ব্যাক পার্টেও তারা দেয়নি, বাট ব্যাক পার্টে যদি না দেয় পুরো পার্টটাই তো ওয়েস্ট হবে, তাই না? স্লিপসে দিতে পারবেন আপনি, ব্যাক পার্টের পেছনে দিতে পারবেন, প্যান্টে দিতে পারবেন, যদি ফ্রন্টে না দেন সেক্ষেত্রে প্যান্টেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হলো গিয়ে ড্রেসটা, ঠিক আছে, অল ওভার কাজ করা এত সুন্দর একটা ড্রেস, ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট সেই লেভেলের ওয়াও। আমি প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখতেছি, স্লিপসটাও কিন্তু ব্যাক পার্টের সাথেই অ্যাড করা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সিঙ্গেল কালারের প্যান্ট পিসটা, এবং এই হচ্ছে গিয়ে লাক্সারি শিফনের মধ্যে আপনাদের দোপাট্টাটা। দোপাট্টাটা যে এত সুন্দর, এতটাই সুন্দর, এই যে সাইডের যে ফ্লাওয়ার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ফ্লাওয়ার ওয়ার্ক, খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ওয়ার্ক। লাক্সারি শিফনের দোপাট্টা, ঠিক আছে, এটা হচ্ছে S04, প্রাইস হচ্ছে 3250 করে। ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে সিগনেচার লন এবং দোপাট্টার ম্যাটেরিয়ালস হচ্ছে লাক্সারি শিফন। হ্যাঁ, আর ড্রেসের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা, ছোট বড় যা কিছু দেখতে পাচ্ছেন, সব হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে গিয়ে একটা লাইট বিস্কিট কালারের মতো, বিস্কিট কালারের, এটা দেখলে তো মাথা আরো খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। ব্যাক পার্টটাতে অল ওভার এমব্রয়ডারি করা, এই যে এখানে পিঙ্ক কালারের, অরেঞ্জ কালারের ম্যাজেন্ডা সুতা দিয়ে, এই যে এই জায়গাটা দেখেন, ম্যাজেন্ডা এবং বেবি পিঙ্ক, একটা ক্যান্ডি পিঙ্ক সুতা দিয়ে কাজ করা, ঠিক আছে, অল ওভার ড্রেসটা এমব্রয়ডারি করা এবং ব্যাক পার্টটাও অল ওভার এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, হ্যাঁ, ফ্রন্ট পার্টটা কিন্তু অল ওভার, এই যে এখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা, ঠিক আছে, এখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা। ওয়াও, এই ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেস সুন্দর। এটা হচ্ছে প্যান্ট পিসটা, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল কালারের প্যান্ট পিসটা, আপনাদের ট্রাউজার যেটা, হচ্ছে স্লিপসও, এটা হচ্ছে এটার স্লিপস। হ্যাঁ, স্লিপস কিন্তু ফুলটা এমব্রয়ডারি করা, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে এখানে যে কাজটা আছে সেম কালারের সুতা দিয়ে, রেশমি সুতা দিয়ে, এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। হ্যাঁ, আর নিচে যে পাটটা আছে সেটা তো আছেই, মাল্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা। আচ্ছা, এবার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, একদম হট পিঙ্ক কালারের একটা দোপাট্টা, ঠিক আছে, একদম হট পিঙ্ক কালারের, ম্যাজেন্ডা কালার, যদি কেউ হট পিঙ্ক না বুঝেন তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালার। হ্যাঁ, ম্যাজেন্ডা কালারের একটা দোপাট্টা এবং দোপাট্টাটা অল ওভার এমব্রয়ডারি করা, ম্যাটেরিয়ালসটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে।
এটা হলো গিয়ে S05, প্রাইস হচ্ছে 3250। এই যে এটারও হচ্ছে গিয়ে ব্যাক পার্ট স্লিপস একসাথে দেওয়া আছে। হ্যাঁ, ব্যাক পার্টও সেম এরকম কাজ করা থাকবে, স্লিপসও এরকম কাজ করা থাকবে, স্লিপসের ফ্রন্টেও এই পার্টটা আসবে এবং দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে এবং স্লিপসে যাবে, ব্যাক পার্টে দিতে পারবেন আপনারা। ফ্রন্ট পার্টে যেহেতু অনেক কাজ থাকে তো আর ফ্রন্ট পার্টে অ্যাড না করলেও চলবে। নাইস একটা ইয়েলো কালার, খুবই নাইস একটা ইয়েলো কালার। এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা এবং ড্রেসটা অল ওভার এমব্রয়ডারি করা। হ্যাঁ, ওরা যেটা করেছে এখানে কিন্তু একটা কুটি স্টাইলের এই লেসগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই লেসগুলো অ্যাড করে নিয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনারাও অ্যাড করে নিতে পারেন। আর ওরা এখানে যেটা করেছে যে দোপাট্টার সাইডগুলো কিন্তু এই যে এক্সট্রা পোর্শনগুলোকে কাট আউট করে নিয়েছে, দেখতে পাচ্ছেন? আমাদের আমাদের যে টেলাররা পুরো করতে চায় না, কারণ ওদের এক্সট্রা হ্যাসেল হয়। এই জন্য আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর করে কাট আউট করে নিতে পারেন, পিকো করে কাট করে পিকো করে দিতে বলবেন, খুব সুন্দর হয়ে যাবে জিনিসটা। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল কালারের প্যান্ট পিসটা। এই হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ফুল দোপাট্টা। এই যে এই হলো গিয়ে দোপাট্টা। দোপাট্টাগুলো সবগুলো দোপাট্টার ম্যাটেরিয়ালস হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে। খুবই সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে অনলি 3250 করে। এটা হচ্ছে S07। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা মব কালারের মধ্যে, প্রত্যেকটা ড্রেস জাস্ট আমি দেখতেছি আর আমার মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে পুরো একটা ক্যাটালগের ড্রেস আমি নিজেই বানাই, কারণ এত সুন্দর। এই কালারটা তো চরম জোস একটা কালার, কালারটা তো অসম্ভব সুন্দর একটা কালার। ওয়াও, লাইট চার্টের সাথে হচ্ছে ডিপ কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা, মানে সেই লেভেলের সুন্দর। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, অনেক আর্টিস্টিক একটা ড্রেস। এই টাইপের ড্রেসগুলো আমার আমি খুব বেশি পছন্দ করি, বিকজ সামথিং ডিফারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের স্লিপসটা, স্লিপসটা অল ওভার কাজ করা এবং সুতোর যে কম্বিনেশনটা তো সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, পার্পেল, তারপরে অলিভ গ্রিন, ম্যাজেন্টা কালার, তারপরে নুড ব্লু। ঠিক আছে, এই টাইপের সুতো দিয়ে হচ্ছে গিয়ে কম্বিনেশন করা।
এটা হচ্ছে সিঙ্গেল কালারের প্যান্ট পিসটা, ওকে, ট্রাউজারটা যেটা হবে আপনাদের। এই হলো গিয়ে দোপাট্টা, ওয়াও দোপাট্টাটা জাস্ট ওয়াও। ভিডিওতে আসলেই কেমন আসছে আমি জানি না, বাট সামনাসামনি প্রত্যেকটা ড্রেস সুন্দর মনে হয়, প্রত্যেকটা মানে ড্রেস এই ক্যাটালগের প্রত্যেকটা, যে তেরোটা ড্রেস, তেরোটা ড্রেসই ডিফারেন্ট সুন্দর, এবং তেরোটা ড্রেস যদি আমি 13 দিন পরে যাই সবাই হা করে তাকায় থাকবে যে এত সুন্দর ড্রেস। এটা হচ্ছে S07, প্রাইস হচ্ছে 3250। যার যেটা লাগবে খুব ফাস্ট হচ্ছে গিয়ে কনফার্ম করতে হবে। হ্যাঁ, অলরেডি আমার খুব সিরিয়াসের অনেকগুলো কালেকশনই হচ্ছে গিয়ে অলরেডি বুক হয়ে গেছে। তো যারা যারা বুক করেছিলেন তারা কাইন্ডলি আবার একটু নক করবেন। এটার হচ্ছে গিয়ে ব্যাক পার্ট এবং স্লিপসটা একসাথে অ্যাড করা আছে। হ্যাঁ, ব্যাক পার্ট এবং স্লিপসটা একসাথে অ্যাড করা আছে। এই কালারের কোনো ড্রেস মনে হয় আমি এখন পর্যন্ত পরিনি, আমার এই কালারটা নেওয়ার খুব ইচ্ছে। কেউ যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে আমি নিয়ে নিব। আমার আসলে নিউড কালারের প্রতি আকর্ষণটা বেশি, নিউড কালার আমি খুব পছন্দ করি, কারণ নিউডের সাথে আপনি চাইলেও আপনি মানে যেটা হয় যে আমি চাইলে আমি একটু ডার্ক লিপস্টিক পরতে পারি, কিন্তু যখন আমি খুব ডার্ক একটা চকমকা কালার পরলাম সেটা পরে যদি আমি আবার ডার্ক লিপস্টিক পরলে মনে হবে যে পার্টি করতে চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা। সাইডের এমব্রয়ডারিটা দেখেন, এমব্রয়ডারিটা খুব সুন্দর এমব্রয়ডারি, ঠিক আছে, পার করা। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর, নিচের যে এমব্রয়ডারিটা আছে এই এমব্রয়ডারিটা দেখেন, এই এমব্রয়ডারিটাই বেসিক্যালি ড্রেসটাকে অনেক বেশি কমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, যেটা কপার কালারের এমব্রয়ডারিটা আছে এটার মধ্যেও কিন্তু আপনারা চাইলে বাটন সেট করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যেও সেই লম্বা করে পাইপিংয়ের মতো যে কাজটা আছে সেই কাজটা আছে, তো আপনারা চাইলে এরকম সুন্দর করে বাটন সেট করে নিতে পারেন। সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল কালারের প্যান্ট পিসটা। জাস্ট ওয়াও, এই যে দোপাট্টা, দোপাট্টা অল ওভার কাজ করা একটা দোপাট্টা। অল ওভার খুবই সুন্দর করে কাজ করা এই দোপাট্টাটা। এই হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের সাথে স্লিপসটা অ্যাড করা আছে, অনেক বড় লম্বা চড়া একটা কাপড় দেওয়া আছে, কিন্তু হ্যাঁ ব্যাক পার্টির সাথেই
স্লিপসটা অ্যাড করা আছে। সাইডে একটা পার্ট দেওয়া আছে, এই পার্টটা আপনারা ড্রেসের নিচে ব্যাকের নিচে, তারপরে এই এই যে প্যানেলটা আছে, হ্যাঁ এই প্যানেলটাকে কিন্তু আপনারা চাইলে দুইটা ভাগ করে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে এক ভাগ, এখান থেকে আরেক ভাগ, তখন কিন্তু দুইটা প্যানেল হয়ে যাবে। এই প্যানেলটাকে কিন্তু আপনারা চাইলে অনেকভাবে ইউজ করতে পারবেন। তারপর লম্বা চওড়া প্যানেল হয়ে যাবে প্যান্টের নিচে, খুব সুন্দর করে করে স্টাইল করে করে বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। এই কাজটা তো দেখতে পাচ্ছেন আপনারা, মানে অসম্ভব সুন্দর ড্রেসগুলো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টা, দোপাট্টাগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে। এগুলোর লেন্থ কিন্তু 47-49 ইঞ্চের মতন হয়ে যাবে, এবং এগুলো কিন্তু আপনারা সিগনেচার লন কালেকশন, এবং দোপাট্টাগুলো পাচ্ছেন পিওর লাক্সারি শিফনের মধ্যে, প্যান্টটাও লাক্সারি সিগনেচার লনের মধ্যে। হ্যাঁ, অল ওভার ড্রেসগুলো হচ্ছে এমব্রয়ডারি করা, বডি আপনারা 70+ মতন বডি পেয়ে যাচ্ছেন। ওকে, প্রাইস হচ্ছে 3250। এখন দেখো পাচ্ছি ব্ল্যাক কালার, আচ্ছা এই ড্রেসটা আমি পরে দেখাই দিই। এটার সাথে খুব সম্ভবত আমরা যখন এনেছি তখন এটার সাথে আমরা তো সেট চেক করি নাই, এটার সাথে দোপাট্টাটা আসে নাই, এটা আমি পরে, হ্যাঁ এটা আমি পরে দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা এটার ম্যাটেরিয়ালসটা যে নর্মাল কোনো লন না, হ্যাঁ সিগনেচার লন, সেটা আপনারা এই যে এই সাইডটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এই জিনিসটা যে ডিফারেন্ট স্টাইলের, এটারও হচ্ছে ব্যাক পার্ট স্লিপস এবং দোপাট্টা একসাথে অ্যাড করা আছে। হ্যাঁ, এটার হচ্ছে ব্যাক পার্টের স্লিপসটা একসাথে অ্যাড করা আছে, সাইডের এর পার্টটা আপনারা স্লিপসে দিতে পারবেন, স্লিপসে ব্যাক পার্টে দিতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, কালারটা হচ্ছে গিয়ে একটা মানে ইট টাইপের একটা কালার, কিন্তু ডার্ক না, ঠিক আছে, খুবই মিষ্টি একটা কালার। এটা হচ্ছে প্যান্ট পিসটা, এবং এটার সাথে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আমরা,
আপনাদেরকে চরম নাইস একটা দোপাট্টা। কালার কম্বিনেশনটা সবচেয়ে বেশি সুন্দর এই কালার, এবং সেটার সাথে ডার্ক মেরুন কালারের কম্বিনেশন আছে, মাঝে মাঝে একটু গ্রিনের কম্বিনেশন আছে, যেই জিনিসটা হচ্ছে কি সবচেয়ে অসাম। ঠিক আছে, একদম ডার্ক মেরুন সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে। সো এটা হচ্ছে কি অনেক 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 নাইস। এটা হচ্ছে S11, প্রাইস হচ্ছে 3250। এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্ট অল ওভার কাজ করা, এই যে ব্যাক পার্টটা। প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেই লেভেলের সুন্দর ড্রেস। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসই, এবং প্রাইসটা কিন্তু মাশাল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইস। এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাইট পিঙ্ক, এবং ব্ল্যাক দিয়ে নেভি ব্লুর সাথে লাইট পিঙ্ক এবং ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা। ঠিক আছে, এই হচ্ছে প্যান্ট পিসটা, এটা হচ্ছে ড্রেসের স্লিপসটা, অল ওভার এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই ড্রেসের মধ্যে যতগুলো ড্রেস আমি দেখিয়েছি, এই ড্রেসের মধ্যে মানে এই ক্যাটালগের মধ্যে প্রিন্টের কোনো জায়গা নেই। ঠিক আছে, এই ক্যাটালগের মধ্যে প্রিন্ট বলে কিছু নাই, এই ক্যাটালগে যা আছে সব হচ্ছে এমব্রয়ডারি করা। এই হলো কি এটার দোপাট্টাটা। হ্যাঁ, দোপাট্টাটা অনেক আর্টিস্টিক একটা দোপাট্টা, সাইডের যে কাজটা, এই কাজটা অনেক সুন্দর একটা কাজ। এটা হচ্ছে S12। হ্যাঁ, এটা হচ্ছে S12, প্রাইস হচ্ছে 3250। এটা হচ্ছে রেড কালার, একটা রেড মেরুন কালার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট এবং স্লিপস একসাথে অ্যাড করা আছে। ড্রেসের ব্যাক পার্ট এবং স্লিপসটা একসাথে অ্যাড করা আছে এবং অল ওভার এমব্রয়ডারি করা। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, খুব সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসের ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে প্যান্ট পিসটা, এবং দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে ড্রেসের দোপাট্টা, দোপাট্টাটা অল ওভার কাজ করা একটা দোপাট্টা। ঠিক আছে, অল ওভার কাজ করা একটা দোপাট্টা, দোপাট্টার সাইডের যে এক্সট্রা পোর্শন আছে এই পোর্শনগুলো আপনারা কাট আউট করে নেবেন। ঠিক আছে, প্রাইস হচ্ছে 3250 টাকা। হ্যাঁ,
ওরা কিন্তু এখানে যেটা ক্যাটালগে দেখা যাচ্ছে, হ্যাঁ গ্রিন কালারের, এটা কিন্তু একটা এক্সট্রা লেস। হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এরকম লেস লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে 3250 টাকা। তো আমাদের খুব শুরুতে সিগনেচার কালেকশনটা দেখানো শেষ, যার যার পছন্দ হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দিবেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব, ঠিক আছে। তো প্রাইস সবগুলোরই 3250 করে, আর আমরা পাঠাও কুরিয়ার সার্ভিস দিয়ে ডেলিভারি করিয়ে থাকি। যার যেটা পছন্দ হবে কাইন্ডলি ইনবক্স করবেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই। যদিও অনেকগুলো ড্রেসে অলরেডি সোল্ড আউট, ঠিক আছে, তারপরেও চেষ্টা করব যাদেরকে যাদেরকে দেওয়া সম্ভব দিতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।